এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এটা আমরা একটু দেখি যে মনে করি যে একটা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার উপরে এরকম একটা রেখা দেওয়া আছে, সেটা হচ্ছে এবি রেখা। আর একটা রেখা চিন্তা করলাম, সেটা হচ্ছে আমাদের এম এন রেখা। তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, সে ধরলাম এই দূরত্বটা আমাদের বের করতে হবে। আমরা এই দুটা পয়েন্টের নাম দিলাম, একটা নাম দিলাম এল, একটা নাম দিলাম পি পয়েন্ট। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এল পি এই ডিস্টেন্সটা কত সেটা বের করা। আচ্ছা, এখন এটা কিভাবে বের করা যায়? তো আমরা একটা কাজ করি, আমরা ধরে নেই যে প্রথম রেখাটার সমীকরণ, এবি রেখাটার সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো। আর দ্বিতীয় রেখাটা এম এন রেখার সমীকরণ ধরে নিই এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। আর মনে করি যে এল পয়েন্টটা হচ্ছে আমাদের সে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নিচ্ছে। এখন তো এল থেকে এম এন রেখাটার দূরত্বই কিন্তু আসলে এই এল পি ডিস্টেন্স, তাই না? এল থেকে যদি আমি এম এন রেখার উপর লম্ব দূরত্ব নিই সেটা হচ্ছে আসলে এল পি ডিস্টেন্সটা। সো আমরা যদি লিখি যে এল হতে এম এন রেখার লম্ব দূরত্ব, সেটা তাহলে কি হবে? সেটা হবে হচ্ছে মডুলাস অফ এ টু এক্স ওয়ান প্লাস বি টু ওয়াই ওয়ান প্লাস সি টু অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে একটা জিনিস একটু আমরা বলি যে যেহেতু দুটা রেখা সমান্তরাল, আসলে আমরা দুইটাকে এ ওয়ান বি ওয়ান না দিয়ে এই দুটাকে এ বি দিয়ে দিতে পারি, কারণ আমরা জানি সমান্তরাল রেখার সব দুটার মান আসলে সমান থাকে। তো এখানে তাহলে এভাবে দিলে আরো সহজে হয়ে যায় যে এটাও এ এক্স, এটাও এ এক্স হবে, এটা বি ওয়াই হলে এটা বি ওয়াই হবে। জাস্ট চেঞ্জ হবে কোথায়? আমাদের কনস্ট্যান্টটাতে চেঞ্জ হবে। যাই হোক, তো তাহলে এল হতে এম এন রেখা লম্ব দূরত্ব হচ্ছে তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়াই ওয়ান প্লাস সি টু ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবার এল বিন্দুটি আমাদের কি এ বি এর উপর অবস্থিত, এটা আমরা বলেই দিছি, তার মানে আমি অবশ্যই এই বিন্দুটা দিয়ে এ বি কে সিদ্ধ করতে পারবো। সুতরাং আমি লিখতে পারবো যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে সিদ্ধ করার পরে। তার মানে এখান থেকে আমার এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এটার মান আসে হতো মাইনাস সি ওয়ান। এই মানটা যদি এখন আমি এখানে বসাই দিই, আমাদের এই উপরে যদি বসাই দিই, তাহলে আসলে কি পাই? যেটা পাচ্ছি সেটা হচ্ছে এল পি ইকুয়ালস টু মডুলাস অফ, আমরা যে এই এতটুকুর বদলে মানটা বসাচ্ছি কত? মাইনাস সি ওয়ান। তার মানে আমরা বলতে পারি সি টু মাইনাস সি ওয়ান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, যেখানে কি হচ্ছে যে সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা জানি এ আর বি টা একই রকম থাকে। সো এখানে জাস্ট উপরে কি হবে যে দুটা কনস্ট্যান্টের বিয়োগফল হবে। এখন এই বিয়োগফলটার মান আমরা জানি যে কনস্ট্যান্টটা বড় হবে বা ছোট হবে সেটা তো আসলে বলতে পারতেছি না কোনটা বড় কোনটা ছোট, দ্যাটস ওয়াই এখানে একটা মডুলাস অলওয়েজ থাকবে। এটাও হচ্ছে যে বিয়োগফল যাই হোক না কেন আমরা সবসময় ধনাত্মকটা নিয়ে কাজ করবো। তাহলে এটা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখন আমরা যদি অঙ্ক করতে চাই এই রিলেটেড, তো তাহলে একটু দেখি যে বললো 12x মাইনাস 5y মাইনাস 7 ইকুয়ালস টু জিরো রেখার থেকে দুই একক দূরবর্তী সমান্তরাল রেখা নির্ণয় করো। এই রেখা থেকে দুই একক দূরবর্তী সমান্তরাল রেখা নির্ণয় করো, অর্থাৎ আমাকে এখন এই যে এলপি ডিস্টেন্সটা দেওয়া আছে 2, আর আমাকে একটা রেখা দেওয়া আছে আর একটা রেখা বের করতে বলছে। তো তাহলে আমরা কি করব, যে আমরা তখন লিখতে পারি যে আমরা আরেকটা রেখা যদি আরেকটা রেখা কিরকম হবে, আসলে এই রেখাটা যদি হয় 12x মাইনাস 5y মাইনাস 7, তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমান্তরাল রেখা এটা কি হবে, আসলে 12x মাইনাস 5y প্লাস ধরলাম যে এখানে হচ্ছে সি টু ইকুয়ালস টু জিরো বা কে ইকুয়ালস টু জিরো যেটা ইচ্ছা। এখন প্রশ্নমতো আমরা কি জানি যে মডুলাস অফ সি টু মাইনাস সি ওয়ান, সি ওয়ান এর মান এখানে কত? মাইনাস 7, তার মানে এটা হয়ে যাবে প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 5 স্কোয়ার কি যাই হোক ইকুয়ালস টু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে এবার যদি আমরা এখান থেকে সলভ করি, তাহলে উপরে যেটা পাচ্ছি সি টু প্লাস 7, এখানে হচ্ছে 144 আর 25 169, তার মানে হচ্ছে 13 ইকুয়ালস টু মডুলাস যদি আমি উঠাই দিই আমাকে ওখানে প্লাস মাইনাস দিতে হবে। সো প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে কি পাই? সি টু এর মান আসবে হচ্ছে 26 মাইনাস 7, তার মানে হচ্ছে 19। আর মাইনাস দিয়ে যেটা পাই সি টু এর মান আসবে মাইনাস 26 মাইনাস 7, সেটা হচ্ছে মাইনাস 33।
সো আমাদের অ্যান্সার গুলো কি কি সুতরাং অ্যান্সারটা হচ্ছে একটা হচ্ছে 12x minus 5y plus 19 equals to 0 একটা হচ্ছে 12x minus 5y minus 33 equals to 0 কেন দুইটা আসছে আসলে কারণ একটা সরলরেখা থেকে দুই একক দূরবর্তী বলছে সেই দুই একক দূরে আসলে উপরও হতে পারে নিচেও হতে পারে সো আমাদের এখানে দুইটা মান আসবে জানো হ্যাঁ এদিকেও দুই একক হতে পারে এদিকেও দুই একক হতে পারে তাই অ্যান্সারের জন্য দুইটা আসবে আর এখানে তো ম্যাথমেটিক্যালি বলা যাচ্ছে যেহেতু প্লাস মাইনাস আসছে অ্যান্সার তো দুইটা আসবে আসলে তো এটা হচ্ছে আসলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের একটা অঙ্ক এরকম আরো অনেক অঙ্ক থাকতে পারে আর দূরত্ব বের করতে বলে তার ডিরেক্টলি সূত্র দিয়ে বের করে ফেলা যাবে তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দূরত্ব হলো ধনাত্মক যদি যখন অ্যান্সার বের করতে বলবে যে দূরত্ব কত তখন ধনাত্মক নিয়ে কাজ করবো আর যখন আমাকে বলবে এই সরলরেখার সমীকরণ বের করো তখন কিন্তু মডুলাসটা উঠায় দিলে এখানে আজীবনই একটা প্লাস মাইনাস আসবে হ্যাঁ ঠিক আছে তো তাহলে এটা হচ্ছে আমাদের দুটি সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্বের রিলেটেড অঙ্ক